হ্যালো গাইজ আজকে বিকেলে আমার নুনুর রাস্তায় হাঁটতে গিয়ে দেখে একটা দাদু কুল গাছ কেটে দিচ্ছে তো ওটা দেখে একদমই লোকসান হতে পারিনি ওর সাথে সাথে গেছে কুল খোরানোর জন্য তো এখানে দেখো কত কি পরিমাণে রাস্তায় কুলও পড়ে আছে চারিদিকে তো এবারও গাছের দিকে মানে গাছ কেটে দিয়েছে ওখানে গিয়ে দেখে কেনা কি পরিমাণে গাছে কুল তো একটু পাকা পাকা দেখে কুলো কুল কুল কটা ছিঁড়ে এনেছিল এই দেখো কুলগুলো দেখো কত সুন্দর দেখতে তো এই কুলগুলো আমি কিন্তু মাখা করবো তো এই দেখো সব কটা কুল নিয়ে চলে এসেছে বেশি এমনি অল্প করে এনেছে তো এই দেখো এই যে কুলগুলো দেখতে কিন্তু দারুণ দেখে এই জন্য লোক লেগে যাচ্ছে তো এই দেখো এই যে সব ফুল এই যে অল্প কটা কুল বেশি না তো এখানে দেখো আমার পাপাও দেখো কুল নেবে বলে কি করছে ও দেখো কুলগুলো দেখে সেতগুলোতে কী পরিমাণে মজা পেয়েছে দেখো কুলগুলো দেখে হাসি আর থামে না ওরা এতো দুই দেখো ও দেখো দেখছে যে কোন কুলটা ও নেবে কিন্তু ওর মা ওকে দেবে না ভেবেছে ওর মা ওকে একটা হাতে কুল দেবে কিন্তু দেখো আমি কুল দেবো না বলে এবার দেখো কী পরিমাণে কান্না করবে ও দেখো কী পরিমাণে যে তো ছেলে যে কুল নেওয়ার জন্য কান্না করছে ওকে আমি আবার একটুখানি থামে নিয়ে এ দেখো কুল কুল মাখো বলে সব কিছু রেডি করে এখানে বসে পড়েছি আমি এ দেখো কুল আর লঙ্কা এখানে আমি এবার প্রথমে হলো একটু শিল শিলটা একটু ভালো করে ধুয়ে নেবো তো একবার ধুয়ে নিয়েছিলাম এবার অল্প করে একটু ধুয়ে নিচ্ছি শিলটা এবার সব কুল একটা করে ফাটিয়ে নেব এই কুল ফাটাতে কিন্তু অনেক টাইম লাগে একটা করে কুল ফাটাতে হয় তো ভালো করে ভালো করে যদি কুলটা না ফাটানো হয় কিন্তু ভাল কিন্তু খেতেও লাগে না তো এই যে এক এক করে এবার আমি কুলগুলো সব ফাটিয়ে নিচ্ছি এ দেখো আমার সব কুলই ফাটানো হয়ে গেছে এবার আমি একটু চিনি আর কাঁচা লঙ্কা হলো একসাথে বেটে নেব এই যে চিনি দিয়ে দিয়েছি এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে তাই হলো ভালো করে বেটে নেবো আর কুলে কিন্তু একটু ঝাল ঝাল না হলে কিন্তু ঠিক ভালো লাগে না কুল মাখা কিন্তু একটু ঝাল ঝাল খুব ভালো লাগে তো এবার আমি লঙ্কা আর চিনিটা ভালো করে বেটে নিচ্ছি একদম একদম মিশিং করে বেটে নিতে হবে তাহলে কিন্তু ভালো টেস্ট লাগবে তো চিনি আর লঙ্কাটা আমি দেখো এখানে ভালো করে বেটে নিলাম যে একটুখানি মানে আর অল্প একটু বাড়তে হবে তো এই যে এই যে আমার চিনি আর লঙ্কাটা বাটা হয়ে গেছে এবার কিন্তু আমি কী বাটবো কী বাটবো এবার আমি বাটবো ধনে পাতা তো এই ধনে পাতাগুলো এবার আমি এগুলো নিয়ে ভালো করে একটু বেটে নেবো তো ধনে পাতার গন্ধটাও কিন্তু ভালো লাগে কুলে দিলে আরও টেস্টটা আরও মানে ভালো হয় তো এই যে আমি এখানে ধনে পাতাও এবার ভালো করে বেটে নেবো ধনেপাতা পাতা এই যে এবারে ভালো করে ঘষে 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 হলো ধনে পাতাগুলো বেটে নিচ্ছি তো এই যে আমার ধনে পাতা এখনও মানে প্রায় আর হয়ে গেছে অল্প হালকা করে মানে একটু বেটে নিয়েছি বেশি আর পুরো মিশিং করিনি তো এই যে ধনে পাতা আমার পাতা বাটা আমার হয়ে গেছে এবার আমি কিন্তু বাটব মানে সর্ষে এখানে আমার হলো বাড়িতে সাদা সর্ষে ছিল না সেই জন্য এখানে আমি কালো সর্ষে নিয়েছিলাম তো এই যে এবার কালো সর্ষেটা আমি এবার বেটে নিচ্ছি আর কালো সর্ষে কিন্তু কখনোই পুরোটা মানে দিয়ে দেবে না কালো সর্ষে একসাথে কালো শস্যের জলটা দেবে না পুরোটা মানে দিয়ে দিলে মানে সর্ষেটা কিন্তু তিতো লাগবে সর্ষে দিলে মানে যে খাবারটাই দেবে সেই খাবারটা কিন্তু তিতো লাগবে সেই জন্য এখানে আমি দেখো সরষেটা একটা জলে ভালো করে গুলে নিয়ে তাই সরষের জলটা এখানে আমি দিয়ে দিচ্ছিলাম বেশি দিই অল্প করে একটু দিয়েছিলাম তো এই যে এবার আমি হলো এটা মাখাবো তো এবার প্রথমেই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি বিট নুন তো বেশ এই কুড়গুলো না সত্যি বলতে একটু কষকস মতন ছিল সেই জন্য আমি আবার দুটো লঙ্কা বেটে দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তো এবার দিচ্ছি একটু বিট লবণ বিট লবণ দেওয়ার পরে এবার দেবো কিন্তু একটু সর্ষের তেল সর্ষের তেল না দিলে কিন্তু গুড় মাখায় অতটা ভালো টেস্ট হবে না তো এই যে সব কিছু একসাথে দিয়ে দিয়েছি এবার একটা থালা দিয়ে ভালো করে ঝাঁকাতে হবে তো এইভাবে থালা দিয়ে ওপরে ঝাঁকা দিলে কিন্তু ভালো সব কিছু একসাথে ভালো মিসড হবে তো এই যে আমি ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি দেখো এই যে এবার ঝাঁকানোর পরে শুধু দেখবা কুল পাকাটা দেখতে কেমন হয়েছে দেখো কুলপাঁকাটা জাস্ট দারুণ হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে তো এখনই আমার দিতে লোপ দেওয়া যাচ্ছে তো খেতে বলতে না দারুণ হয়েছিল আর কুলটা এমন কোনো মানুষ যে পছন্দ করে না সবাই কিন্তু মাখা খুবই পছন্দ করে ও খাচ্ছে কুল এই যে আমার গালের মধ্যে দিয়ে দিলাম সবাই বলছে কুলমাখাটা মাখাটা দারুণ হয়েছে তো এখানে এবার আমরা সবাই মিলে কুলমাখা খাওয়া শুরু করি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এ দেখো সবাই মিলে এবার ফুল খাচ্ছে সবাই বলছে দারুণ হয়েছে খেতে তো তোমরা বাড়িতে ফুল কিন্তু এখন ট্রাই করো না কিছুদিন পরে করলে কিন্তু কুল পুরো শেষ হয়ে যাবে তো গাইস এখানে আমরা খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকো